সবাইকে চিল করতে বললেন জাগারবার্গ। বিশ্ব জুড়ে হঠাৎ লগ আউট হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস। মঙ্গলবার রাত 9টার দিকে ফেসবুকে লগ আউট এবং সেশন আউট হয়ে যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। যারা ফেসবুকে লগ ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান। এরপর পরই রাত 9:39 আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আশা কথা শোনান মেটার সহ প্রতিষ্ঠাতা মার্ক জাগারবার্গ। তিনি লেখেন, চিল, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু সমাধান হয়ে যাবে। একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম ও থ্রেডসও। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এই ধরনের জটিলতা দেখা যায়নি। বিশ্বজুড়ে ওয়েবসাইটে ত্রুটিজনিত পর্যবেক্ষণকারী ডাউন ডিটেক্টর জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত 9টা থেকে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীরা এই ধরনের সমস্যায় পড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। এ দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।